হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল পরোটা খেতে বসে গেছি। আসলে কি হয়েছে, আজকে সকালবেলায় উঠেছিলাম কিন্তু একটা ভিডিও এডিট করছিলাম, তো ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করে তারপরে হচ্ছে রান্না করব। আর ভিডিওটা এডিট করতে করতে একটা বান্ধবী ফোন করে বললো যে আজকে কলেজে যেতে হবে, একটু দরকার আছে, তো এখন আর কী করবো, রান্না করিনি সকালে। তো আমি আমার বরকে বললাম যে তুমি যাও সকালে একটু পরোটা নিয়ে আসো, পরোটা খেয়ে যাই, তারপরে কলেজ থেকে এসে রান্না করব। তো যে দেখো, খাওয়া দাওয়ার পরে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আমরা, এই যে এখন বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। এই যে দেখো, রাস্তায় উঠতে নড়তে একদম টোটো পেয়ে গেছি, আর হাইরোডে যাওয়া লাগেনি, তো এখান থেকে বাড়ির সামনে থেকেই হচ্ছে টোটো পেয়ে গেছি। এই যে দেখো, আমরা রাস্তায় চলে এসেছি, আর কলেজটা বেশি দূরেও না, ওই 5-7 মিনিট লাগবে টোটোতে যেতে। আমি 2-3 বার ভিডিও করে বলেছি ভিডিওতে যে একদিন কলেজটাকে ঘুরিয়ে দেখাবো, এমনি দেখিয়েছি বাইরে থেকে, ভেতরে গিয়ে দেখানো হয়নি। তো অনেকবারই বলেছি এবার ফাইনালি দেখানো হবে কলেজটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে কলেজটাকে ভালো পুরোপুরি সুন্দর করে দেখতে পারবে। আর আমাদের কলেজটা সত্যিই ভীষণ সুন্দর, রাতের বেলায় না সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, রাতের বেলা তো আরও অনেক অনেক সুন্দর লাগে দেখতে। আর এই যে বড় বিল্ডিংটা দেখলে, এটা হচ্ছে একটা হসপিটাল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো এই যে দেখো, আমরা কলেজে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের কলেজের গেট, আর আমাদের কলেজের নাম হচ্ছে ডক্টর বিআর আম্বেদকর কলেজ। এই যে দেখো, আমরা কলেজের ভেতরে চলে এসেছি, কতদিন যে কলেজে আসি না তা নিজেও জানি না, অনেকদিন হয়েছে কলেজে আসা হয় না, সব কিছু নতুন নতুন মনে হচ্ছে। আর কি বলবো, কলেজের ভেতরে যে এত গরম, গরমে একদম মানুষ পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। শুধু এই যে পেছনে যে বকুল গাছটা আছে, ওই বকুল গাছটার নিচে ওখানে একটু ঠান্ডা। আর এই যে ভিডিও করতেও পারছি না, এত রোদ, তাকাতেই পারছি না ক্যামেরার দিকে, এত পরিমাণে রোদ। আর আজকে কী হয়েছে, কলেজে এসে মানে আমি আই কার্ড নিইনি গলায়, আর বিয়ে হয়ে গেছে। কী জানি ওই লোকটা কী ভেবেছে, বিয়ে হওয়া মানুষ কি কলেজে পড়ে না নাকি? গেটের যে লোকটা থাকে, ওই লোকটা আমাকে বলছে তোমার কী দরকার এই কলেজে, কী করতে এসেছো? আমি তো পুরো বলদ সেজে গেছি, তারপর আই কার্ড দেখালাম, তারপরে আর কি মানে ঢুকতে দিল। আরও কী হয়েছে, যারা আমাকে ফোন করে বলেছে তারাই আসেনি কেউ কলেজে, আর এই যে এই দুটো বান্ধবীকে পেয়েছি শুধু খুঁজে, নাহলে আজকে আমার একা একাই ঘুরে বেড়াতে হতো। আজকে কলেজের দিনটাই যেন আমার কেমন, এসে শুধু বলদই হচ্ছে আর বলদই হচ্ছে, কেটে ওই লোকটাও আমাকে বলদ বানালো, আর এদিকে কলেজে কেউ আসেও নি বান্ধবীগুলো। তো এই যে এখন আমার বরকে বলছিলাম যে আমি এখন আই কার্ডটা গলায় ঝুলিয়েই ঘুরবো, আই কার্ড আমি আর খুলবো না, আমাকে ভেবেছে যে আমি কলেজে পড়ি না, তো আই কার্ড ঝুলিয়ে ঘুরবো, তাহলে তোর কিছু ভাবতে পারবে না। আরে যে দেখো, এখান থেকে কতটা সুন্দর লাগছে। আর আজকে ফাঁকা ফাঁকা, এখনো স্টুডেন্ট আসেনি, সবে বাজে 11টা, মানে 12-12:30-টার দিকে আসে স্টুডেন্ট, আর পুরো ভর্তি হয়ে যায়, ওইখান দিয়ে সব বসে বসে থাকে। ওই যে দেখলে, ওটা হচ্ছে কলেজের পেছন দিকটা, আর এই যে হচ্ছে সামনের দিক কলেজের। আমাদের কলেজটা না সত্যিই খুব সুন্দর, সামনের দিকটা যতটা না সুন্দর, পেছন দিকটা না ততটাই সুন্দর, মানে সব দিক থেকে সুন্দর করে রাখে কলেজটা, সবসময় পরিষ্কার করে রাখে। আর এই যে আমার বরকে দেখো, আমার বর তো পুরো ঘেমে যাচ্ছে, আর শুধু ঘাম হচ্ছে, ভীষণ ঘেমে গেছে আমার বর। আর এই যে দেখো, এদিকে সবে স্টুডেন্ট আসছে কিছু কিছু করে, এখন দেখবে আস্তে আস্তে পুরো ভরে যাবে। তো এখন আমরা তো থাকবো না বেশিক্ষণ, চলে যাবো আবার বাড়ি।
সবে বাজে 12:30টা আর এখন স্টুডেন্ট আসছে ওই দেখো কিছু কিছু করে আসছে সবে দেখো কতটা সুন্দর লাগছে আর এখান দিয়ে পুরো যখন স্টুডেন্টে ভরে যায় তখন আরো বেশি সুন্দর লাগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এই যে দেখো এখন আমরা নিচে চলে এসেছি আর এখন সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কলেজটা এই যে হচ্ছে আমাদের কলেজ আর হচ্ছে এই যে পেছন দিকটা একটা গার্ডেন আছে কিন্তু আজকে আর যেতে ইচ্ছে করছে না প্রচন্ড গরম বাড়ি চলে যাব তো সেই জন্য আর আজকে গেলাম না পরে একদিন এসে গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো আর এই যে সামনে দেখো কত সুন্দর ফুল হয়েছে আর এই যে বকুল গাছটা নিচে বসে আছি এখানেই শুধু একটু ঠান্ডা তো এখন আমরা বাড়ি চলে যাব বেশিক্ষণ থাকবো না আর 10-15 মিনিটের মধ্যে আবার বাড়ি চলে যাব তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি কলেজ থেকে এখন বাড়ি চলে যাব আর এরা সব সাইকেল নিয়ে এসেছে তো এরা সাইকেলে করে চলে যাবে আর আমরা দুজন যাব হচ্ছে টোটোতে আর এই যে এখানে বসে টোটোর জন্য ওয়েট করছিলাম টোটো কখন আসবে এই যে দেখো আমরা টোটোতে বসে পড়েছি আর গরমে তো অবস্থা আমার পুরোই খারাপ একদম পুরো কালো হয়ে গেছি আমি চোখ মুখ একদম পুরো কালো হয়ে গেছে এই গরমের মধ্যে বরকে বললাম যে একটু আইসক্রিম হলে ভালো হতো তো আমাকে বললো যে চলো সামনে থেকে আইসক্রিম ভালো পাওয়া যায় ওখান থেকে আইসক্রিম কিনবো এই যে দেখো যাচ্ছে ও আইসক্রিম নিতে এই দোকানটার আইসক্রিম সত্যিই অনেক সুন্দর অনেক ভালো এই যে দেখো আমার বর দুটো চকোবার নিয়ে এসেছে আমি ওকে চকোবারই আনতে বলেছি তো আমি ওকে বললাম যে আমাকে আমারটা খুলে দাও এই যে দেখো আমাকে আইসক্রিমটা খুলে দিচ্ছে আইসক্রিমের উপরে চকলেটটা না অনেক মোটা ছিল অনেক ভালো ছিল চকলেটটা আর ভেতরে পুরো ক্রিমি ক্রিমি ছিল আইসক্রিমের ভেতরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আমার আবার রান্না করতে হবে সেটা মনে পড়েই আমার কান্না পাচ্ছে যে এই গরমের মধ্যে দিয়ে গিয়ে আমার বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে বাড়ি গিয়ে আজকে রান্না করবো হচ্ছে সয়াবিন আর ডিম আমাদের বাড়ির সামনে ওইখানটা একটা দোকান আছে সেই দোকান থেকে হচ্ছে সয়াবিন আর ডিম নিয়ে যাব বাড়িতে এই যে দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর আমার বর চলে গেছে দোকানে ওই যে দোকান থেকে সয়াবিন আর ডিম নিয়ে নিচ্ছে আর মনে হচ্ছে আজকে আমি এই গরমের মধ্যে আর ভিডিও করতে পারবো না বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তো এই যে দেখো আমরা প্রায় বাড়িতে চলে এসেছি আজকে আমাদের দুজনেরই ভীষণ কষ্ট হয়ে গেছে বাড়ি গিয়ে এখন ঠান্ডা ঠান্ডা জল খাবো তারপরে একটু রেস্ট নেব তারপরে হচ্ছে রান্না করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা